প্রিয় দর্শক, আমরা আছি শ্মশানঘাটে পোস্তকলা। অবস্থা দেখুন একটা পাগড়াগুলোর, বাস অলরেডি দুই চারটা উঠে ফেলাইছে। পুরো সাইজটা অনেক বড় একটা স্টেডিয়াম তো, অলরেডি অনেক মানুষ জড়ো হয়ে গেছে দেখার জন্য। তো আসতে পারেন আপনারা এই হাটে, 2023 কোরবানি উপলক্ষে পছন্দের গরুটি কিনে নিয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, গরুটাকে এক্সট্রা আরো দুইটা রশি লাগানো হইতেছে যাতে কন্ট্রোল করা যায়। সাপ চাই, আপনি কি ইউটিউবে ভিডিও ছাড়েন ভাইয়া? নাম কি? ঘাসফড়িং এগ্রো টিভি। ঘাসফড়িং? হ্যাঁ, আমার সাবস্ক্রাইব করা। ঘাসফড়িং, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, তো আলহামদুলিল্লাহ হাট অলরেডি বসে গেছে। আজ অলরেডি বৃহস্পতিবার, 22 জুন 2023। তো সুন্দর সুন্দর আরও অনেক কালেকশান আছে, আমরা দেখাবো, কিন্তু ওর পাগলামিটা দেখানোর কিছুটা চেষ্টা করলাম। তো গরুটা সম্ভবত সামনের দিকে নেওয়া হবে, তার জন্য এক্সট্রা আরও দুটা রশি লাগানো হয়েছে। সাইজটা কিন্তু অনেক বড়। ঘাসফড়িং এগ্রো টিভি। ঘাসফড়িং এগ্রো টিভি, এগ্রো টিভি। তো আমরা যদি এই সাইডটা একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে বাস অলরেডি দেখুন কয়টা, ওই সাইডটা দুই তিনটা একবারে উঠে ফেলাইছে নিচের থেকে, তিন চারটা যেগুলো ছিল। আর এখানে খাবার দিয়ে আপাতত একটু নর্মাল করার চেষ্টা করা হইতেছে। দর্শক দেখুন, অলরেডি সাতটা বাস উঠে ফেলাইছে, গাড়া ছিল, আর ওই যে পাগলামি চলতেছে এখন, কন্ট্রোল করতে পারতেছে না। খুবই বড় সাইজের একটা গরু, সামনের দিকে নেওয়ার চেষ্টা। নেওয়া হবে সামনের দিকে, দেখি কি অবস্থা করে। খুবই বড় সাইজের একটা গরু প্রিয় দর্শক। সামনের দিকে নিয়ে বান দেওয়া হবে। চলে আসেন দেরি না করে, অলরেডি হাট বসে গেছে দেখতেই পাচ্ছেন। চারোদিকে মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে।